প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে দ্বিতীয় শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের সাথে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রাজশাহী। তোমরা আজকে আমরা যে পাঠটি পড়ব সেটি হচ্ছে প্রার্থনা কবিতা। আমাদের বাংলা পাঠ্য বইয়ে কবিতাটি খুব সুন্দর করে দেওয়া আছে। কবিতার নাম হচ্ছে প্রার্থনা, কে লিখেছে? সুফিয়া কামাল। প্রার্থনা কবিতা লিখেছে সুফিয়া কামাল। আমরা হচ্ছে ক্লাস শুরুর আগে প্রার্থনা কবিতাটি একটু আবৃত্তি করে অভিনয়ের সঙ্গে করি। তাহলে আমরা প্রার্থনা কবিতাটি আবৃত্তি শুরু করি। তুলি দুই হাত পড়ি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর গড়িয়া ধরণী, মোদের করেছ দান গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। তাহলে বাবরা, আমরা হচ্ছে অল্প একটু অভিনয়ের সঙ্গে কবিতাটি হচ্ছে আবৃত্তি করলাম। এবার আমরা চলে যাবো আজকের আমরা ক্লাস। বাবরা, আমরা ক্লাস শুরুর আগে কি করি? ক্লাস শুরুর আগে আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে বই খাতা শীত ফলক স্বামীর হাতের কাছে নিয়ে নিই। যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটা উপকরণ ব্যবহার করি। তাহলে আমরা প্রার্থনা কবিতাটি আজকে পড়বো। প্রার্থনা কবিতা পড়তে গেলে কি করতে হবে? কবি এবং কবিতার নাম খুব সুন্দর করে প্রথমে লিখবো। কবিতার প্রত্যেকটি বিরাম চিহ্ন কোথায় আছে, কিভাবে আছে তা সুন্দর করে আমরা খেয়াল করবো, মুখস্থ করবো এবং মনে রাখবো। এবং কবিতার লাইনগুলো কোথায় থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, আমরা বাংলা বই পড়ে প্রত্যেকটা লাইন ফলো করব এবং ঠিক সেইভাবে পড়ে সেভাবে বারবার বাসায় লিখব। তাহলে আজকে আমরা চলে আসি যে প্রার্থনা কবিতা থেকে আমরা কি কি শিখব, কিভাবে প্রার্থনা করতে হয় তা আমরা জানতে পারবো, ধরনী কে দান করেছেন তা বলতে পারবো, গাছে ফুল ফল সম্পর্কে বলতে পারবো, আত্মীয় স্বজন সম্পর্কে বলতে পারবো। তাহলে আমরা কিভাবে প্রার্থনা করতে হয় তা বলতে পারবো। আমরা দুই হাত তুলে শান্ত চিত্তে নীরবে আল্লাহর কাছে প্রার্থনা করি। ধরনী কে দান করেছেন বাবু, আমরা তো সবাই জানি যে ধরনী মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই সুন্দর ধরনী দান করেছেন। গাছে ফুল ফল সম্পর্কে জানতে পারবো। আত্মীয় স্বজন আমাদের কারা, আপন জন কারা, আমরা সে সম্পর্কে আজকে জানতে পারবো। বাবুরা দেখো, আলোচ্য বিষয় আমরা খাতা কলম রেডি করি এবং ঠিক ক্লাসে যেভাবে লিখতাম আলোচ্য বিষয় হেডলাইনটি উপরে লিখে তারপর আমরা পর্যায়ক্রমে আলোচ্য বিষয়গুলো লিখে নিব। তাহলে আমরা প্রথমে আলোচ্য বিষয়টি করে নিই। মোনাজাত, সুন্দর ধরনী, গাছে ফুল ফল, পাখির কণ্ঠে গান, মাতা পিতা ভাই বোন। তাহলে বাবুরা, আমরা এবার খাতায় লিখি যে মোনাজাত, সুন্দর ধরনী, গাছে ফুল ফল, পাখির কণ্ঠে গান, মাতা পিতা ভাই বোন। তাহলে আমরা লিখে ফেলেছি নিশ্চয়ই যে মোনাজাত, সুন্দর ধরনী, গাছে ফুল ফল, পাখির কণ্ঠে গান, মাতা পিতা ভাই বোন। এখানে দেখো ধরনী, ধরনী বানানে আমরা অনেকে ধর র দন্ত নয় দীর্ঘি কাটি, কিন্তু আদৌ কি হবে তাই না। ধরনী বানানে ধর মূর্ধন নয় দীর্ঘিকার হবে। তাহলে আমরা কখনোই আর কেউ দন্ত ন লিখব না ধরনী বানানে। তারপরে আরেকটি বানান দেখো, এখানে আছে কণ্ঠ বা কণ্ঠে। আমরা প্রায় দেখি যে কণ্ঠ বানান লিখতে গিয়ে ক দন্ত নয় ঠয়ে যুক্ত লিখি, কিন্তু আসলে কি সেটা হবে? দেখো তো, তোমরা যদি এই বানানটি ভুল করো তাহলে তোমাদের কি হবে, পরীক্ষার খাতে নম্বর কাটা যাবে। কেন আমরা পরীক্ষার খাতে নম্বর কাটবো? আমরা ক্লাসটি মনোযোগ দিয়ে পড়বো এবং ম্যাডামের কথা মনে রাখবো যে কণ্ঠ বানানে ক মূর্ধন নয়ে ঠয়ে যুক্ত, ক মূর্ধন নয়ে ঠয়ে যুক্ত। তারপরে বাবুরা আসো, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট আমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি যে আমাদের ধরনী দেখতে কতই না সুন্দর। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, এখানে ফুলের ছবি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমের মুকুল। এগুলো হচ্ছে আমের মুকুল। এগুলো সবকিছু, সকল কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। আমাদের পৃথিবী, ফুল ফল, নদী নালা, গাছপালা, পাহাড় পর্বত,
সকল কিছু মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখানে দেখো, এখানে আরেকটি স্ক্রিনে ছবি দেখা যাচ্ছে, যেটি হচ্ছে যে ঝর্ণার ছবি, ঝর্ণা এবং পাহাড়ের ছবি। আমরা দেখছি যে পাহাড়ের পাড় দিয়ে ঝর্ণার পানি নামছে, কতই না সুন্দর। দেখো তাহলে এই পাহাড় পর্বত নদী নালা ঝর্ণা আকাশ বাতাস কি সৃষ্টি করেছে? মহান আল্লাহ তাআলা। তাহলে আমাদের ধর্মে দেখতে কতই না সুন্দর, অবশ্যই তো সুন্দর, তাই না? বাবুরা এবার দেখো যে আমরা কেমন করে আল্লাহর নিকট মোনাজাত করি। আমরা দুই হাত দিয়ে শান্ত চিত্তে নীরবে মহান আল্লাহ তাআলার নিকট মোনাজাত করি। আল্লাহ আমাদের ধর্মে ফুলে ফলে ভরিয়ে দিয়েছেন। এখানে আমরা ফুল দেখতে পাচ্ছি, দেখো তো এই ফুলটাকে তোমরা চিনো? আল্লাহ আমাদের ধর্মে ফুলে ফলে ভরিয়ে দিয়েছেন, কত সুন্দর একটি ফুল। এই ফুল সৃষ্টি করেছে কে? মহান আল্লাহ তাআলা। তাহলে ওখানে আমরা দেখলাম যে ফুল, এখানে দেখছি আমরা এই ছবিতে দেখছি ফল। দেখো কত সুন্দর লাগছে। এই সৃষ্টির মালিককে জানো? মহান আল্লাহ তাআলা। সকল কিছু সৃষ্টি করেছে আল্লাহ তাআলা তার সুন্দর দৃষ্টি দিয়ে। পাখিরা মধুর সুরে গান গায়, এটা কি জানো? এটা হচ্ছে যে আমাদের জাতীয় পাখি দোয়েল, কিন্তু এটা হচ্ছে কমলা দোয়েল। এই কমলা দোয়েলকে কিন্তু গায়ক পাখি বলা যায়, এই কমলা দোয়েলকে গায়ক পাখিও আমরা বলি। তাহলে পাখিরা মধুর সুরে গান গায়। এখন আমরা কি করবো? এখন আমরা খাতায় লিখা শুরু করবো। খাতায় এখন লিখবো যে শব্দার্থ লিখবো। শব্দার্থ আছে আজকে আমাদের মধু। মধু শব্দের অর্থ খুব মিষ্টি, মমতা, মায়া, ধরণী, পৃথিবী। তাহলে আমরা পড়ে নিই আরেকবার, মধু শব্দের অর্থ খুব মিষ্টি, মমতা শব্দের অর্থ মায়া, ধরণী, পৃথিবী। তাহলে আমরা খুব সুন্দর করে বানানগুলো সঠিক করে লিখবো যে মধুর খুব মিষ্টি, মমতা, মায়া, ধরণী, পৃথিবী। তারপর বাবুরা আছে দেখো যে এক কথায় প্রকাশ করুক। খুব সুন্দর মজার একটি পড়া হচ্ছে এক কথায় প্রকাশ করুক। কোনো কিছু চাওয়া, আমরা এক কথায় কি বলি? প্রার্থনা। ভালো কাজের রাস্তা, এক কথায় কি বলি? সৎপথ। সত্য কথা বলেছে সত্যবাদী। তাহলে আমরা এখানে আমার সঙ্গে মুখস্থ করে নিই, কোনো কিছু চাওয়া, প্রার্থনা, ভালো কাজের রাস্তা, সৎপথ, সত্য কথা বলে যে সত্যবাদী। তাহলে আমরা সুন্দর করে এখানে দেখে নিই, সত্য কথা বলে যে সত্যবাদী, ভালো কাজের রাস্তা, সৎপথ, কোনো কিছু চাওয়া, প্রার্থনা। তারপরে স্লাইডে আমরা চলে যাই। দেখো তোমরা এখানে ব্যাকরণ অংশ থেকে আছে, তোমরা ইতিমধ্যে একটি ব্যাকরণের নোট হাতে পেয়ে গিয়েছো। সেই নোটটি সবাই আমার সঙ্গে হাতে নাও এবং প্রথমে দেখে পড়বো বানান সহ, তারপরে না দেখে পড়ে খাতায় বারবার লিখবো। তাহলে লিঙ্গ অর্থ হচ্ছে চিহ্ন বা লক্ষ্য। দেখো বানান গুলো খুব সুন্দর করে দেখো, লিঙ্গ বানানে কিন্তু নিয় বয়ে যুক্ত আছে। তাহলে লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা লক্ষণ। যে সব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে নারী, পুরুষ বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায় তাকে আমরা লিঙ্গ বলি। দেখো লিঙ্গ অর্থ চিহ্ন বা লক্ষণ। যে সব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে নারী, পুরুষ বা অন্য জাতীয় হিসাবে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ কয় প্রকার? লিঙ্গ হচ্ছে চার প্রকার। লিঙ্গ হচ্ছে চার প্রকার, পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তীব্রলিঙ্গ, উভয়লিঙ্গ। আমরা আর একবার সুন্দর করে পড়ে দেব, লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি। তাহলে লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। যে সব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে নারী, পুরুষ বা অন্য জাতীয় হিসাবে আলাদা করা যায় তাকে আমরা লিঙ্গ বলি। লিঙ্গ চার প্রকার, পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, তীব্রলিঙ্গ, উভয়লিঙ্গ। তাহলে বাবুরা আমরা তো লিঙ্গ পড়লাম, লিঙ্গ মুখস্থ করলাম, এবার আমরা হচ্ছে মূল্যায়নটি কি করব? মূল্যায়নটি আমরা সুন্দর করে খাতায় লিখে নেব। প্রথমে আমার সঙ্গে পড়ো যে সুন্দর ধরনের কে দান করেছেন,
স্রষ্টার এক নাম কি, আমাদের কাছে কারা আপু, আমরা কেমন পথে চলতে চাই। আর একবার পড়ি, সুন্দর ধরনী কে দান করেছেন, স্রষ্টার এক নাম কি, আমাদের কাছে কারা আপু, আমরা কেমন পথে চলতে চাই। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। সুন্দর ধরনী দান করেছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ। স্রষ্টার এক নাম কি, স্রষ্টার এক নাম হচ্ছে রহিম। আর যখন তোমাদেরকে বলা হবে স্রষ্টার আরেক নাম কি, স্রষ্টার আরেক নাম হচ্ছে রহমান, তাহলে আমাদের কাছে কারা আপন, আমাদের কাছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আপন, আমরা কেমন পথে চলতে চাই, আমরা সহজ সরল সৎ পথে চলতে চাই। তাহলে মোল্লানার প্রশ্নগুলো নিশ্চয়ই তোমাদের সবার লেখা হয়েছে। এবার আমরা আজকের ক্লাসটি আমরা করলাম, সেই ক্লাসটি বাসায় বারবার সুন্দর করে পড়ে মুখস্থ করে আমরা ফিডব্যাক করব। আমাদের আগামী দিন হচ্ছে প্রার্থনা কবিতার প্রথম অংশ, নোটের প্রশ্ন, পদক্ষেপ, ব্যাকরণ, লিঙ্গ। তাহলে আমরা এই পড়াটি খুব সুন্দর করে বাসায় করব এবং ফিডব্যাক করব। বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে আমার ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে ঘরে থাকবো, বাবা মার কথা শুনবো, ছোট ছোট মুরগিরা তোমাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।